সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে হচ্ছে 3 নভেম্বর 2024, রোজ রবিবার। আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়ার হাটে। নাটোর তেওয়ারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে, সপ্তাহে একদিনের হাট, সকালকার হাট। তো আজকে এই হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের বাজার দর কেমন যাচ্ছে, বাজার রেট কেমন যাচ্ছে, পাইকারি বাজার রেট সরাসরি বাজার থেকে জানানোর চেষ্টা করব। এখানে আমরা শুকনা হলুদ দেখছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি আল্লাহর রহমতে। আচ্ছা, কেমন নাম হচ্ছে এটা ভাই? আচ্ছা, তো মোটামুটি আইডিয়া কেমন করছেন, কেমন দাম হতে পারে আজকে? আচ্ছা আচ্ছা, 230 থেকে 40 টাকা কেজি হতে পারে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা রয়েছি তেওয়ারিয়ার হাটে, সকালকার হাট। এই যে এখানে হলুদ পাওয়া যায়, বিভিন্ন কোয়ালিটির হলুদ আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন। এই যে বিভিন্ন কোয়ালিটির হলুদ তেওয়ারিয়ার হাটে উঠে, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ, দাম কিন্তু কম বেশি হয়ে থাকে, আসলে কোয়ালিটির উপরে নির্ভর করে, দাম কোয়ালিটির উপরে নির্ভর করে। আচ্ছা, আপনার নাকি হলুদ? না না, আপনার না, দেখতেছেন তাই না? এটা ইন্ডিয়ান হলুদ, আমাদের দেশের না, এটা ইন্ডিয়ান হলুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে বাজার একটা কেমন যাচ্ছে হলুদের? এখনো লাগে নাই তাই না? হ্যাঁ বলে দেন তো একটু। এই যে 240, এটা 240 পাইকারি দাম। এটাও 240, এটাও 240, এটা 230, এটা 250। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কত ভাই? 220 টাকা। চাচার কাছ থেকে আমি আজকে হলুদের পাইকারি রেট আপনাদেরকে দিয়ে দিলাম। যদি কেউ আপনারা নাটোর, চাচা আপনি প্রতিনিয়ত তো হাটে আসেন তাই না, এখানেই বসেন? আপনারা হলুদ নিতে পারবেন, সরাসরি এসে দেখে শুনে হলুদ দিবেন। ঠিক আছে, প্রত্যেক রবিবারে তো আসেন নাকি? প্রতি রবিবার এই চাচার কাছে এখানে আসলে পাওয়া যাবে না, এই চাচাকে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মেলা মাল আছে চাচার? আচ্ছা ঠিক আছে চাচা, বেছেন। আমরা এখানে হলুদ দেখছি, কেমন কি দাম হচ্ছে আপনার? আচ্ছা, কেমন দাম হচ্ছে? 220 টাকা 25 টাকা পাইকারি রেট তাই না? আচ্ছা, 220 টাকা 25 টাকা হচ্ছে, বেছেন চাচা। এখানে কি দাম হচ্ছে, কি দাম হচ্ছে এটা? 242। চাচা হলুদ নিয়ে আসছেন, কি দাম হচ্ছে এটা? দাম বলে নাই তাই না? আচ্ছা, বসে আছেন, বেছেন। সকালকার হাট, নাটোর তেবাড়িয়ার হাট। চাচা কেমন দাম হচ্ছে আজকে এটা? 260 টাকা দাম হচ্ছে না? দর্শক, এটা হচ্ছে 260 টাকা দাম হচ্ছে নাটোর তেবাড়িয়ার হাটে। হ্যাঁ না, ওইদিকে নিয়েছি আমি, এখন এইদিক যাই। হ্যাঁ, ভাই এটা কি দাম হচ্ছে আজকে? 320 টাকা। সেই লোকের মাল জিজ্ঞেস করেন, 320 টাকা চাচ্ছে। 320 টাকা চাচ্ছেন তাই না ভাই? কেজি 320 টাকা কেজি। অবশ্যই কোয়ালিটি ভালো, তাছাড়া দাম বেশি যাবে কেজন না। কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি মেনটেন করে এমনি দাম চাইছে। এখানে আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এ কি দাম হচ্ছে এটা আজকে? এটা এখনো দাম দর হয়নি, দাম এখনো মন করেন হচ্ছে, ওগুলো দামে হবে না, মেলা ফাঁকা বুকো। এলে খুব দামি জিনিস বুঝছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এলে খুব অল্প একটু দিলে তরকি রাখ, খুব দামি জিনিস, দাম কম করছে। যাই হোক, এটা বাজার রেট কেমন আসতে পারে আজকে? ওই 9400 500। 9400 500, ঠিক আছে। 130 টাকা। সুপ্রিয় দর্শক, আজকে আমি আসছিলাম হচ্ছে তেবাড়িয়ার হাটে। নাটোর তেবাড়িয়ার হাট প্রতি রবিবার করে চলে, সপ্তাহে একদিনের হাট। যদি কেউ আপনারা এই হাটটিতে হলুদ পায়ের উদ্দেশ্যে আসতে চান, আসতে পারবেন। নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো ছেড়ে আসে, সেই বাসে উঠবেন, বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলে দিবেন যে তেবাড়িয়ায় নামিয়ে দিতে। বাস আপনাকে যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশে লাগানো এই হাট। আর যারা ট্রেনে করে আসবেন, নাটোর রেল স্টেশনে নামবেন, নাটোর রেল স্টেশনে নামা পরে অটোতে উঠবেন, মাত্র 5 টাকা ভাড়া দিয়ে তেবাড়িয়া হাটে চলে আসতে পারবেন। আর হাটটা রাস্তার সাথে লাগানো, আর নাটোর রেল স্টেশন থেকে হাটটার দূরত্ব হয় 1 কিলোমিটার দক্ষিণে। আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়া হাট থেকে।